ব্রহ্মচর্য বিজ্ঞান তৃতীয় অধ্যায়, বীর্য ধারণের সুফল। বর্তমান সময়ে মানুষের জীবন নানা প্রতিকূলতায় ভরা। জীবনের প্রতিটি স্তরে তাকে সংঘর্ষ করে এগোতে হয়। এই জীবন যুদ্ধে যে হতোদ্যম হয়ে পিছিয়ে পড়ে তাকে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং ক্রমশ তার বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে ওঠে। বলার তাৎপর্য এই যে বর্তমান কালে ভালোভাবে বেঁচে থাকতে হলে মানুষকে উদ্যমী, পরিশ্রমী, শান্ত চিত্ত, বল বীর্য সম্পন্ন হতে হবে। প্রতি মুহূর্তে অপরের সঙ্গে প্রতিস্পর্ধায় প্রস্তুত থাকতে হলে তার মধ্যে শারীরিক এবং মানসিক শক্তির সঞ্চয় অবশ্যই প্রয়োজন। এই সমস্ত কিছুর মূল হল বীর্যের অপক্ষয় রোধ করা। বিভিন্ন বয়সের মানুষ তাৎক্ষণিক সুখের জন্য সাময়িক উত্তেজনা বসে ক্ষণিক সুখানুভূতি লাভের জন্য দেহের সর্বাধিক সারবস্তু বীর্য ক্ষয় করে বসে এবং দুঃখ পায়, পরিশেষে এই অপকর্মের জন্য অনুশোচনা করে। বীর্যনাশের কুফল সম্পর্কে সকলেই অবহিত, তবুও এই দুরারোগ্য ব্যাধি থেকে যেন কারো নিস্তার নেই। এ সম্বন্ধে এখানে একটি উদাহরণ দিয়ে সতর্ক করা হচ্ছে। জনৈক ব্যক্তি ঘরে একটি সিংহ শাবক এনেছিল। শাবকটি ছোট ছিল, সে আদর যত্নে বড় হতে লাগলো। একদিন লোকটি শুয়েছিল, সিংহ শাবকটি তার হাত চেটে যাচ্ছিল। চাটতে চাটতে দাঁত বসে যাওয়াতে হাত থেকে সামান্য রক্ত বেরোতে লাগলো এবং শাবকটি খুশি মনে রক্ত চাটতে লাগলো। কষ্টের অনুভব হওয়াতে লোকটির ঘুম ভেঙে গেল এবং সে হাত সরাতে চাইল। একটু হাত সরাতেই সেই সিংহ শাবকটি তার স্বভাব অনুসারে গর্জন করে উঠে বসল এবং হাতটি চেপে ধরে রক্ত পান করতে লাগলো। লোকটি ভাবল সাংঘাতিক বিপদ, যদি এখনও একে দয়া করি তাহলে তো এ আমাকে শেষ করে দেবে। সে তৎক্ষণাৎ রিভলভার বের করে ওরে বেঈমান বলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করল। এরূপে কামাবেগ উৎপত্তির ক্ষণেই একে রোধ করতে হবে, নচেত বেগ বেড়ে গেলে এটিকে রোধ করা প্রায় অসম্ভব হয়ে যায়। সমুদ্র পেরোবার জন্য যেমন তরণী হল শ্রেষ্ঠ সাধন, তেমনি ভবসাগর অর্থাৎ সকল দুঃখ থেকে নিষ্কৃতি লাভের জন্য ব্রহ্মচর্য অর্থাৎ বীর্য ধারণই হল শ্রেষ্ঠ উপায়। সমগ্র বিশ্বে যার মধ্যে যা কিছু জীবনকলা লক্ষ্য করা যায় সে সবই হল বীর্য ধারণের সুফল। জীবনকলা শব্দে সৌন্দর্য, তেজ, আনন্দ, উৎসাহ, সামর্থ্য, অসাধারণত্ব, আকর্ষণ, সজীব ভাব ইত্যাদি সমস্ত উচ্চভাবের সমাবেশ বুঝতে হবে। যেমন হাতির পায়ের ছাপে সমস্ত জীবের পায়ের ছাপের সংকুলন হয়, তেমনি একমাত্র ব্রহ্মচর্যের অন্তর্গত সব কিছু এসে যায়। ব্রহ্মচর্যই হল সকল শক্তির উৎস। ব্রহ্মচারীর অঙ্গে অঙ্গে তেজ পরিপূর্ণ থাকে, তার চোখের উজ্জ্বল দৃষ্টি, এ হলো বীর্য ধারণের প্রভাব। মুখে গোলাপি আভা, এ হলো ব্রহ্মচর্যের প্রভাব। প্রশস্ত বুকের পাটা, নির্ভয় পদক্ষেপ, এ সবই বীর্য ধারণের প্রভাব। ক্লাসে প্রথম হওয়া, অত্যন্ত ভারী বস্তুকে সহজে তুলে ধরা, নির্দিষ্ট কাজ সময় মতো সুসম্পন্ন করা, দু চারটি বাক্যের দ্বারা শ্রুতিমণ্ডলীকে মুগ্ধ করা, বড় বড় বিদ্বান ব্যক্তিদের যুক্তিপূর্ণ ভাষণ নিমেষে প্রভাবহীন করে দেওয়া, নির্ভয়তা, সাহস এবং দৃঢ় নিশ্চয়, এ সমস্ত কার প্রভাব? নিশ্চিত জানবেন এ সবই হল বীর্য ধারণের অদ্ভুত প্রভাব। একজন ধনী ব্যক্তি সুন্দর ধপধপে পোশাক পরেছে, চেহারাও ফর্সা, সে আমার প্রতি কোনো অন্যায় করেনি, তবুও তাকে দেখলে অন্তরে বিতৃষ্ণা জেগে ওঠে। আর একজন সাধারণ যুবকের সতেজ ভাব সহজেই আকর্ষিত করে, অন্তরে তার প্রতি স্নেহ ভালোবাসার উদ্রেক হয়। জানবেন এ সবই হল বীর্য পুষ্টতা এবং ব্রহ্মচর্যের প্রভাব। তাৎপর্য হল শুক্র সঞ্চয় তথা বীর্য ধারণই হল প্রভাবিত করার একমাত্র কারণ। এই কথাটি অক্ষরে অক্ষরে সত্য।